আজকে আমি আপনাদেরকে দেখাবো হাই গলা কাটিং ও শিলাই কীভাবে বড়িতে লাগাতে হয় ওটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি একটা কাপ্তানা লাগিয়েছি আপনার ইচ্ছে করলে যেই কোনো জামাতে এটা লাগাতে পারবেন আমি প্রথমে গলার যেই ফার্স্ট আছে ফার্স্টে ফোনে দু ইঞ্চি নিয়েছি এটা যেহেতু ছোটো বেবি ওই কারণে ফোনে দুই ইঞ্চি নিয়েছি বড়দের ক্ষেত্রে আড়াই ইঞ্চি ফোনে তিন ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন আর লম্বাতে নিচ্ছি সাত ইঞ্চি এটা যেহেতু বেবি ওই কারণে আমি সাত ইঞ্চি নিচ্ছি আপনারা আট নয় দশ পর্যন্ত নিতে পারবেন বড়দের ক্ষেত্রে তো ফোনে দুই ইঞ্চি আর সাত ইঞ্চিতে আমি এই মার্কটা দিয়ে দিচ্ছি মার্কটা দিয়ে এটা কাটিং করে নেব এখন যেভাবে কাটে দাগ দিয়েছি একদম সোজা করে দিয়েছি গলার ফার্স্ট ফোনে দু ইঞ্চি লম্বা সাত ইঞ্চি ব্যাস মার্ক করে ফেলে দিচ্ছি এটাই মূলত কাটিং আর কোনো ঝামেলা নাই এখন আমি এটা একটা ফেস্টিং করে নিয়েছি চব্বিশ ইঞ্চি করে আপনাদেরকে দেখাইতেছি আর এক ইঞ্চির দুশোতা করে ফাঁসে রেখেছি এটা আমি আয়রন মেশিন দিয়ে বসিয়ে নিয়েছি একটা কাপড়ে তো আমি ফেস্টিংটা দূন্য দিক থেকে কাপড় দিয়ে ঘুরে ফেলতেছি মানে বন্ধ করে দিচ্ছি ফেস্টিংটা একদিকে কিন্তু ইয়ে হয়ে গেছে মানে ঘুরে গেছে আর একদিকে কাঁসা আছে তো ওটাও ভিতরে ঢুকে যাবে সেলাই করে দেখাচ্ছি আপনাদেরকে বক্রমের একদম গোড়া গোড়া কেটে দিচ্ছি আমি সেলাইটা কিন্তু বক্রমের উপরে দিয়েছি আমি গোড়ায় গোড়ায় কাপড়টা কেটে ফেলে দিচ্ছি আমি এটা যেহেতু ছোটোই কারণে লম্বাতে চব্বিশ ইঞ্চি নিয়েছি আর বড় শোটা সবার ক্ষেত্রে এটা এক ইঞ্চি দুশুতে নিলে হয় ফাঁসে লম্বাতে আমি চব্বিশ ইঞ্চি নিয়েছি একটু বড়ো করে নিয়েছি আপনারা যদি বড়দের জন্য সেলাই করতে যান আট নয় ইঞ্চি দেন তাহলে তখন আপনারা আরও বাড়তি নেবেন আড়াইশ উনত্রিশ ইঞ্চি ফেস্টিং নেবেন এটা আমি আধা ইঞ্চি করে সেলাই দিচ্ছি একদম বড় আধা ইঞ্চি করে সেলাই দিচ্ছি একদম ফুরোটাতে দিয়ে দিব ফুটটাতে আদা ইঞ্চি করে সেলে দিয়ে দিচ্ছি সেলে দিয়ে কোনগুলা কেটে দিচ্ছি এটা ভিতরে ঢুকেতে সুবিধা হওয়ার জন্য কোনাগুলা কেটে দিলাম এরপরে আমি উপরে দিয়ে একটা সেলে দিয়ে দিচ্ছি একটা বলতে দুইটাই দেবো আমি মুখে মুখে একটা দিচ্ছি আরেকটা একটু দুশোতে বাইরে দেব কারণ সেলাই করার সময় আমি বকরমটা পর আধা ইঞ্চি করে বড়িতে লাগিয়েছি তো দু বাইরে দিলে সেলাইটার সমস্যা না বকরমের উপরেই পড়বে তো মোটামুটি কাপ্তান গলা সেলাই শেষ সরি কাপ্তান গলা না হাই গলা সেলাই শেষ কাপ্তমানের মধ্যে লাগাইতেছি তো এভাবে আপনারা যে কোনো জামাতে কামিজ ফ্রক গোল জামা একদম এড টু জেড যে কোনো জামাতে এটা লাগাতে পারবেন এভাবে লাগাতে পারবেন বড়দের জন্য গলার লম্বাতে কাটবেন নয় ইঞ্চি বা দশ ইঞ্চি বেশি বড় হলে দশ ইঞ্চি আর আট ইঞ্চি নয় ইঞ্চি মিডিয়ামদের জন্য আমি এটা সাত ইঞ্চি কেটেছি আর একটু ছোটো কাটলে মাথায় ডুবতে কষ্ট হইতো ওই জন্য সাত ইঞ্চি কেটেছি ধন্যবাদ সবাইকে